সারু দিতে যে মাজা ব্যাটা হয় কে মাজা ব্যাটা হয় কে সারু দিতে তো হারলে তো মাজা ব্যাটাই হইব আর আমি মাজা ব্যাটা হইব না সারু দিব দেখবি দে আদর করি তো নাইটে আবার আদর কেমনে করবো এটা তো করি দেখে খাবারের সময় একটু ইয়ে করি হ্যাঁ বুঝছি শুনলাম বউ নাকি তুমি খুব মার মার আরে না মার মুখে বউরে শাসন তুই তো করলি শাসন না করলে আবার ঠিক হবে আমিও শাসন করি আরে বউরে খাইতে নাইতে হুইতে খালি পেদানি আর পেদানি পেদানি না দিল বিজের আবার পুরুষত্ব মনে হয় না একদম ঠিক এই কারণে আমি পিটাই বউয়ের কাছে আমি হলো সুপুরুষ হ্যাঁ একদম ঠিক কথা ওর কাছে আমি কেন হলো কুসু ব্যাং কুনু ব্যাং হয়ে থাকবো তোর বউ ঝাড়ু দেয় কেমনি সবাই ঝাড়ু যেমনি দেয় এমনি দেয় আরে আমার বউ তো সোজা হয়ে ঝাড়ু দেয় তোর বউ কেন ঝাড়ু দেয় এটা কিন্তু ওষুধ আছে এই মোটা বাস আছে না বাস বাস দেখে মাজার মধ্যে হুমানে মারলে মাজা কিন্তু ঠিক হয়ে যাবে তাই নাকি হ্যাঁ বাস পাই আর না পাই মার তোর কপালে আছে হ্যাঁ ঠিক কথা বলছো মাজা বেকা বউ নিয়ে সংসার করলে আমার সংসারও বাঁকা হয়ে যাবে তাই ট্রাই অ্যান্ড ট্রাই আজ গাই হবে বউয়ের মাই দিছি দিছি ঝামেলা বাজাইয়া মাজা বউ বেকা কথা কইয়া দিছি যাও বাইতে যে বউরে পাদানি মারো আর আমি মাজা ব্যাকা হইব না ঝাড়ু দিব দেখবি দেখবি মাজা ব্যাকা হয় নাই হাডু ব্যাকা হইল কেন হাডু ব্যাকা তুই দেখ এই হাডু ব্যাকা হয়েছে মাজার কথা কইছি তোরে তুই ভাবে কেউ ঝাড়ু দেয় নাকি তো কিভাবে ঝাড়ু দেয় তুই কি সংসার করবি আমার লোকে কি সংসার করবি কি করছিস তুই ঝাড়ু দেওয়ার সময় মাজা লাগাইছিস কেন মাজা বেকা দিয়ে ঝাড়ু দিবে হ্যাঁ আমার সংসারে কোনো বেকা টেকা চলবো না ডাইরেক্ট সোজা আমিও সোজা আমার সব কিছু সোজা তুই কথা হয়েছিস কাজ খালি মাজা বেকা করে ঝাড়ু দেয়
বসে থাকবি ওই বৌরা সারাদিন ধরে পিটাইবে আর আমরা গ্রামবাসী কিছু কমু না সারাদিন কি দেখে যাবো এইভাবে যদি পিটাইতে থাকে ওই যদি মরিয়া জায়গা ঠিকই কইছ সবাই মামলার তলে পড়বো কারণ আমরা চলাফেরা করি না আর তারপর আমাদের দায়িত্ব আছে তুই কি একটা বল দইছ ওর বউয়াই পিডি মারবে আর মামলা করবো আমরা যা তো তুই যে বলছিস যা আর হল আমরা এলাকায় থাই না এলাকায় এটা একটা দুর্নাম না ওই বউ পিডাই সবাই জানে যে বউ পিডাই তো এলাকায় একটা দুর্নাম হয়ে যাবো পরে আমরা পর্যন্ত বান্দা পড়বো এ সবাই তুই কি নেতা হয়ে গেছিস এলাকার মানুষের সবাই কম বেশি জানে যে সিগনাল সিগনাল বউরে পিটে কেউ প্রতিবাদ করতে জানে আর আমরা একসালাই গিয়ে প্রতিবাদ করি তোমরা এই ইয়ং জেনারেশন তোমরা যদি না আটকাও তাহলে কি আটকাইবো আর বউ পিটানো একটা অপরাধ নারী নির্যাতনের কেস করতে হবে ওর নামে আমাকে নাহলে আমরা যদি আমাকে গ্রামের কোলাবান্ধি এরকম করে সাই দিয়ে দিই তাহলে তো হইব না ঠিক কইছ তাহলে একটা কথা হলো আমি একটা কথা কই কোন আরে যে কোনো প্রকার একটা শিক্ষা দিতে হবে হ্যাঁ আর মিরাজ ভাই তোমার একটা কথা কই তোমার তো ঘরে বইন আছে ওই বইনের যদি আমি বিয়ে দেওয়ার পরে ওর জামাই ধরে যদি ধরে পিড়ায় তখন কি করবে তুমি হ্যাঁ বুঝো না হ্যাঁ ঠিকই কইছিস তুই যা তুই যা তাহলে তোমরা তো বিহিত করো তার তোমার ওকে তো বড় সারা জীবন ধরে থাকবো আমি তো আছি তুই যা আচ্ছা যা দোস্ত নুরু একটা বুদ্ধি আছে কোন আসলে দোস্ত আমারই আসলে ভুল আমি তোদের সাথে তর্ক করছি খাওয়া পাওয়া আসলে আজকে যদি আমার ওই মেয়েটা যদি আমার বই নইতো ল আলার ঠিকই শিক্ষা দেবো এবার কি করবো জানো পরে পরে শিক্ষা দেবো ওর দেহা দিয়ে আরো পাঁচটা মানুষ সোজা হইবে ল আমি তো তোমার দাঁড়ি মেলা হারছিলাম কেন আইসি অবশ্য একটু খুশির খবরও আছে না ওই ঘটনা লইয়া যাইতেছিলাম এই কারণে আমার বাড়ি তুমি যাও এই খুশির লইয়া যাইয়া
তো নিজেরাই রান্না করে গিয়ে খাও। এটা কেমন দেখায় আর কতকাল এভাবে হইবে? তাই চিন্তা করিয়া চিন্তা করলাম যে আমারও একটু সমস্যা হয়, ঠিক মতন আসলে ওক্ত মতন খাওয়ানো অনেক সময় আমিও খাইতে পারি না। তাই লেগে চিন্তা করছি তোমার একটা নতুন হাওড়ি এটা আনিয়ে লই, দুদিন বাসি থাকুক আমার লগে। নতুন হাওড়ি মানে বুঝি নাই, মানে আমি একটু বিয়ে করতে আসি, কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, আমি শুক্রবার দিন বিয়ে করি। এই বয়সে আপনি বিয়ে করবেন? অসুবিধা কি? ওই এলাকার মানুষ এমনি আমার তাতায় কেন কই শাশুড়ি খাইছে তাড়াতাড়ি, তোমার শ্বশুর, তোমার শ্বশুরের সাথে কারো এলাকার মিল নাই, তোমার শ্বশুর একঘেয়ে একটা মানুষ, আপনি আবার বিয়ে করবেন? গ্রামের সকলের লগে ওই দিয়ে হই হই করলেই মনে হয় এখানে দোগরি হয়ে যাবো। আর আমার যেহেতু একটু সয় সম্পত্তি আছে সকলে তো চৌকা ডাইবি ও আমি বুঝছি, তাতে পরের কথা শুনি তো আমার লাভ নাই আব্বা, আমার সুবিধার আমার দেখতে হইবে আব্বা। এটা কথা কই, এই বয়সে আপনার বিয়ে শাদী করার দরকার নাই? না রে বাবা, আমার একটু সমস্যা হয়, এটা আমার কাপড় চুপড় ধুইয়ে দেয়, এটা আমার ওষুধপত্র উগাই দেয়, আমার একটু চাটা খাইতে মনে চাইলে আমি খাইতে পারি না, যদিও যাইতে হয় বাজারে হইয়ার ভর যাই খাইতে হয়, এত তোজ দেওয়া জানে এখন আর ভালো লাগে না, এখন যেহেনে ডেহেনে বইয়েই চিতে ওরি হাঁটতে এর লোক একটা লইতে আসিন, মহিলা হলো বিধবা বজ্র, ওই হলো যে তোমার শাশুড়ি হলো বিধবা। বিধবা? হ্যাঁ, মানে আপনি করবেনি বিয়েটা? এখন করলাম না যে আমার ওই খেদমত ঠেদমত করার জন্য করা হয়, রান্না বান্না এগুলো এখন কি আমার পক্ষে সম্ভব? নিজের লুঙ্গিটা আর নিজে এখন দুইটার ভালো লাগে না। আপনি কি বাসায় যাবেন আমাকে? না এখন আর যাবো না, খুশির লই তুমি শুক্রবার দিন আই করিও, কারণ আমার তো একটু কেনাকাটাও আছে। ঠিক আছে ঠিক আছে, গেলাম আই করিও কিন্তু। সালাম আলাইকুম। হাল আর পুপুইরা এই বয়সে বিয়া কইরা আবার বাচ্চা জন্ম দিবি, তোর এতটুকু টুকরির মধ্যে জায়গা জমি সেটাও ভাগ হবে, তোর উপর না তোর মাইয়ার উপর ঝরবে, মানে আমার বইয়ের উপর আলির আজগা। তোর বাপ নাকি বিয়া করতেছে? তোর বাপ বিয়া করতেছে? তোর বাপ বুড়া বয়সে বিয়া করতেছে? তোর বাপ আমারে ডাইকা দাওয়াত দিল, কাম নাকি ঠিক করলো? দাওয়াতই তো দিছে, এই বয়সে ওই বিয়া করব, আমার মান সম্মানটা থাকবো, এর বিয়া করা কি উচিত হয়েছে ক? রাস্তাঘাটে শ্বশুর কেন ডাকছিল আমি হাগো কোনো উত্তর দিতে পারিনি। আমার দিকে আমরা তাকায় আছো কে? কই যাচ্ছিস তোর বাপ রে, তুই কবি না? হে বিয়া করব, বিয়া করব কেন? আমি কইছি। কি কইছস? যা করনের কইছি, আব্বা মানব না। হে বিয়া করতেছে কেন এই বয়সে? আমি কি কমু এনে? কিছু কইতে পারবি না, তোর কিছু কর নাই, তোর বাপ বুড়া বয়সে বিয়া করতেছে, তোর বাবার বোঝা উচিত, তার একটা জামাই আছে, মায়া আছে, মায়ার জামাই আছে, তাদের উপর চিন্তা করেও তো তার বিয়াটা আটকানো উচিত, এই বয়সে সে বিয়া করতেছে, তোর বাপ এখন একটা বিয়া করে আমার উস্কানি দিতেছে, পরবর্তীতে আমি যখন বিয়া করি তো তুই আমার আবার ঝাড় দিবি, তোর কিছু কর নাই, কিছু কর নাই তোর। আমার বেটা
মহিলা মানুষ বেতা পাইছো তুমি আমারে বেজাবো কইতেছো কে আমি তো তোমারে উল্টা মারি এ তোরে কইছি কি বেতা পাইছো ও ভাই সেই বেতা সেই বেতা ও কি বেতা মানে না ওরে পিলে তো হার রো আমার বউ উল্টা দেখ আমার আইসা আদর করতে বউটা কত ভালো দেখছো তোরে জিগা যে তুই বেতা পাইছিস না তুই তোর মা তো কোন কইছে যে বেতা পাইছি কিনা না তো আমি আমার আপন বরে পিটাইতেছি পরের ভাইয়ের আইজন আমারে মারতেছে তুমি উল্টা কাঁদতেছো ভাই আমার বরে পিটাইতে হয় না এটা তো লক্ষ্মী বৌ ভাই।